রাস্তা সেতু সব ভেঙে যাওয়ায় নৌকো করেই এই মুহূর্তে উদ্ধার কাজ চালানো হচ্ছে। শিলচর এবং গুয়াহাটির মধ্যে বিমান পরিষেবা চালু করে ডিমা হাসাও এবং বরাক উপত্যকা থেকে দুর্গতদের উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নগাঁও জেলার কামপুর কাঠিয়াটালি সংযোগকারী রাস্তা ধসে গিয়েছে। তবে এবার উঁচু স্থান তৈরি করে সেখানে পশু প্রাণীদের রাখায় কাজিরাঙ্গার বন্যপ্রাণীরা রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লা বৈদ্য। দুর্গত 7 লক্ষেরও বেশি মানুষ, অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে সেনা, এনডিআরএফ, অসম রাইফেলস। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং উদ্ধার কাজ চলছে। আপনাদেরকে জানিয়ে রাখব যেভাবে নদনদীগুলো ফুলে ফেঁপে উঠছে তাতে রাস্তা এবং সেতু সবকটাই কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত। নৌকো করেই এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। শিলচর এবং গুয়াহাটির মধ্যে বিমান পরিষেবা চালু করে ডিমা হাসাও এবং বরাক উপত্যকা থেকে উদ্ধার কাজ চলছে। দুর্গতদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে প্রশাসন। বৃহস্পতিবার সকালেই নগাঁও জেলার কামপুর এবং কাঠিয়াটালি সংযোগকারী রাস্তা ধসে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে জোড়া চ্যালেঞ্জের মুখে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে ভূমিধস, বন্যায় জেরবার অসম। আমরা ডিমা হাসাও জেলায় এসে পৌঁছেছি, কিন্তু যে জায়গায় এসে পৌঁছেছি মাইবং, এর আগে এগোনো কিন্তু রীতিমতো মুশকিল। কারণ এই যে টানেল দেখতে পাচ্ছি, মাইবং টানেল, এখানে কিন্তু 3.5 কিলোমিটারের টানেল পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য কাদা এবং জলে ভরে গেছে। এখন ক্রেনের ব্যবহার করা হচ্ছে, বুলডোজারের ব্যবহার করা হচ্ছে, যাতে দ্রুত এখান থেকে মাটি এখান থেকে সরানো যেতে পারে, জল এখান থেকে বের করা যেতে পারে। কামরূপ, ডিব্রুগড়, করিমগঞ্জ, কোকরাঝাড়, মাজুলি, বাজালি, বাক্সা, বরপেটা, বনগাঁইগাঁওয়ের মতো অসংখ্য জেলা কার্যত জলের তলায়। একদিকে ভূমিধস রক্ষা, অন্যদিকে দুর্গতদের উদ্ধার। জোড়া চ্যালেঞ্জের মুখে অসম ডিজাস্টার ম্যানেজমেন্ট। এডিএম জানিয়েছে শুধুমাত্র নগাঁও জেলাতেই 3.5 লক্ষেরও বেশি মানুষ জলবন্দী, 29 জেলায় 7 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যা বিধ্বস্ত 14টি জেলায় 248টি ত্রাণ শিবির খোলা হয়েছে। উদ্ধার কাজে নেমেছে সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, জরুরি বিভাগ। অসমের পাশাপাশি মিজোরাম, মেঘালয়ও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।